অ্যালায়েন্স ইন্ডাস্ট্রির সাথে ছাত্রছাত্রীদের প্রথমবারের মতো সরাসরি ব্যবহারিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ে ক্যাম্পাসের বেসরকারি নব ইয়ারের সাথে এই বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। পুরাতন বিমানবন্দর সংলগ্ন আধুনিক এ বিশ্ববিদ্যালয়ের সাথে পর্যায়ক্রমে অন্য বেসরকারি সব এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিও যুক্ত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আন্তর্জাতিক মানের বিমান প্রকৌশল গড়ে তোলার জন্য এই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, বাস্তবধর্মী এবং কর্মমুখী শিক্ষা ছাড়াও বিমান কারিগরি ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রকৌশল ডিগ্রি অর্জনের পর অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নব ইয়ার সহ দেশ ও বিদেশের এয়ারলাইন্সে চাকরি এবং গবেষণার সুযোগ পাবেন। একইভাবে নব ইয়ার বিমান পরিচালনা, প্রকৌশল এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা পরিচালনা করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এবং নব ইয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।